নমস্কার, আজকে আমি আপনাদের মটর ডালের বড়া দিয়ে সবজির ঝোল বানিয়ে দেখাবো। এটা একটা পুষ্টিকর খাবার, মানে খুব ভালো সবজি। সবজি, তারপরে ডালের বড়ার সব প্রোটিন আছে, ভিটামিন আছে, হেলদি খাবার। এটা সবাইকে খাওয়ান আর বাড়িতে রান্না করবেন। যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয় তাহলে অতি অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এই রেসিপিটা বানাতে আমার লাগছে মটর ডাল বাটা। এটা আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলায় নুন দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে রেখেছি। এর সঙ্গে লাগছে সবজি, ফুলকপির টুকরো করা, গাজর, বিন, শিম, আলু আর বিনস। এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি রেখে দিয়েছি। মশলার মধ্যে লাগছে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, একটা দিয়েছি শুকনো লঙ্কা, আর জিরে আর গোলমরিচ গুঁড়ো করা, আদা বাটা, 1 চামচ চারমগজ আর 1 চামচ পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, চিনি, নুন আর গোটা কাঁচা লঙ্কা, আর সাজানোর জন্য ধনে পাতা আর টমেটো। যখন আমি সাঁতলাবো এই সময় টমেটোটা আমার লাগবে। আর রান্নাটা হবে সর্ষের তেলে। প্রথমে এই কড়াইয়ে তেল দেবো বড়াগুলো করার জন্য। মটর ডালের বড়াটা বানাবো। তেলটা আমার হয়ে গেছে, এবার আমি একটা একটু করে বড়া ছেড়ে দেবো, ভেজে নেবো। বড়াগুলো বেশ সুন্দর করে ভেজে আমি তুলে নেবো। এগুলো হয়ে গেছে, এবার আমি আস্তে তুলে নেবো। এগুলো কড়াইয়ের তেল আমি কমিয়ে দেবো। এবার একটা একটা করে আমি সবজি ভাজবো। নুন ছিটিয়ে দিলাম, খিদেটা আছে না। এবার আমি গাজর, শিম এগুলো একসাথে দিয়ে দেবো। একটু সামান্য নাড়াচাড়া করে আমি উঠিয়ে দেবো। রান্নাটা খুব হালকা রান্না, সকলেই খেতে পারে, খুব ভালো হয় খেতে। একদম ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এবার
তেল দেব আর এক চামচের মতো তেল দেব, এক চামচ আর একটুখানি। তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা একটা দিলাম। আদা বাটা, জিরে আর গোলমরিচের বাটা দিয়ে কষা দিচ্ছি। সবজিগুলো আমি দিয়ে দেবো, আস্তে আস্তে অল্প আছে কষাতে হবে, একটু একটু জল দেবো, মশলাটা আছে তো একটু পুড়ে যাবে তার নামে। একবার করে ঢাকা দেবো আর একবার করে আমি এক একটা জিনিস সাইডে নেবো, একবার নুন দেবো, কোনো সময় হলুদ দেবো, আবার আমি ঢাকা দিয়ে দেবো। আমার দু মিনিট হয়ে গেছে, আমি আবার খুলে আবার নাড়াচাড়া করে একটু চিনি দেবো। চিনি ইচ্ছে করলে দেবেন, না হলে দেবেন না, আমার একটু ভালো লাগে চিনি দিলে, কিন্তু অনেকেই চিনি খান না। এবারে আমি চার মগজ আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। সঙ্গে টমেটোটা দেবো, একটু কষাবো, একটু কষাবো। এবারে টমেটোর গন্ধটা একটু যাবে, দু মিনিট আমার কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, ঝোল তো একটু জল থাকবে বেশি, অনেকগুলো সেদ্ধ হবে। নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, এটা 5 মিনিট প্রায় ঢাকা থাকবে। আমার 5 মিনিট হয়ে গেছে, এবার আমি খুলে একটু দেখবো। আর একটু আমার হবে, মাঝে মাঝে এটা খুলে দেখতে হবে যে সেদ্ধ সবজিগুলো একটু সেদ্ধ হয়েছে নাকি,
এবার আমি ডালের বড়াটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি চষের মতন থাকবে, আমার ঝোলটা হয়ে গেছে মনে হচ্ছে, দেখছি। হ্যাঁ এবার হয়ে গেছে, ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনে পাতা দিয়ে, ধনে পাতা ছড়িয়ে দেবো, আমি নামিয়ে দেবো। আমি একটু বাটিতে ঢেলে নিলাম, এই ঝোলের ঝোলটা আমার তৈরি। এটা খুব ভালো খেতে হয়, মটর ডালের বড়ার ঝোল আমার সবজি দিয়ে হয়ে গেল। এটা সবাইকে দেবেন, খাবেন। আর আমার তরকারিটা যদি ভালো লাগে, এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, সব কিছু দিয়ে খুব ভালো লাগে খেতে। আর সবচেয়ে বড় কথা যে এটা তেল মশলা খুব কম লাগে, আর খুব পুষ্টিগুণ আছে, সব রকম সবজি আছে, ডালের বড়ার প্রোটিন আছে, সব স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, হেলদি খাবার। যদি আমার এই রেসিপিটা পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।